শুভ সকাল আজ বাংলা একুশ পোস্ট চোদ্দশো চব্বিশ শীতকাল ইংরেজি চার জানুয়ারি দু বৃহস্পতিবার একুশে টেলিভিশনে সকালে সরাসরি আয়োজন একুশে সকালে আপনাদের সঙ্গে আছি আমি নয়ন আহমেদ প্রিয় দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌরি সেলিম আপনারা আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আটে কাঠ নয় নয় দুই পাঁচ এবং আটে নয় নয় দুই ছয় এই নম্বরে তো চলুন চলে যাই অতিথি আড্ডায় শুভ সকাল শুভ সকাল কেমন আছেন ভালো আপনি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাকে পেতে আরো বেশি ভালো আছে আর অনেক অনেক কি বলবো অনেক অনেক শুভ কামনা আমাদের 21 সকালে আসবার জন্য আচ্ছা নতুন বছর কেমন গেল নতুন বছর স্টার্ট হলো দেখা যাক বছরটা কিভাবে যায় বাট শুরু থেকেই যে একদিন দুইদিন দুই দিন গিয়েছে বেশ ভালো গিয়েছে খারাপ যায়নি আর যেটা হয়েছে যে নতুন বছরটা আসবে ওইটা নিয়ে অনেক বেশি প্ল্যানিং ছিল আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কোনো কি প্রিপারেশন ছিল অনেক বেশি লাইক ঈদের আগে যেমন আমরা শপিং করি তারপরে হচ্ছে অনেক প্ল্যানিং থাকে এটা করব সেটা করব তো ওই জিনিসটা ছিল যে কি ড্রেস পরব ব্যাপারটা এরকম যে নববর্ষে যেরকম আমরা করি পয়লা বৈশাখে পয়লা বৈশাখে ঠিক সেরকমই কিন্তু এটা একটু বেশি এক্সাইটেড ছিলাম আমি আর কি কারণ আমার ফ্রেন্ড সার্কেল ছিল আমার সবাই মিলে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা কি করব আমার ফ্যামিলির সাথে কিছু প্ল্যান ছিল ফ্যামিলি কে কিভাবে টাইম দেব সো অনেক মানে প্ল্যানিং ছিল তো প্ল্যানটা কি এক্সিকিউট করা হয়েছে প্রপারলি হ্যাঁ প্রপারলি করা হয়েছে মানে যেটা হয় যে সাপোজ ঈদ ঈদের দিন আমরা যে প্ল্যান করি ঈদের আগে থেকে একটা প্রিপারেশন থাকে বাট ইটটা কিন্তু নর্মাল দিতে যায় নর্মাল ওই রকমই মনে হয়েছে যে এত বেশি এক্সাইটেড ছিলাম মানে ওই টাইমটা বেশি ভালো কাটছিল মানে থার্টি ফার্স্ট নাইটের চেয়ে তো কি মানে আগের থেকে এখন এর ই মনে হয় একটু বেশি ভালোভাবে যায় বেশি জমজমাট যেটা হয় যে এখন তো প্রতি বাংলাদেশটা অনেক ফাস্ট হয়ে গেছে এক্স্যাক্টলি আমি বলছিলাম আগে এরকম কিন্তু হতো না আগে এরকম হতো না এখন যেটা হয় যে প্রত্যেকটা অকেশনে খুব অনেক জমজমাট জমজমাট ভাবে করা হয় সো এটা ভালো ভালো সাইড ভালো লাগে খুব সব মানে দেখা যায় যে একটা প্রোগ্রাম শেষ হতে না হতেই আরেকটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম চলে আসে ওটার জন্য প্রিপারেশন নিতে থাকে যে কি হবে আসলে কি প্রোগ্রাম

অনেকবার আসা হয়েছে আমার একটা ঘর সো আমি আজকে আমি আগে থেকে ফোন করবো দেখো আমি কিন্তু গাউন আমি কিন্তু থ্রি পিস পরে আসতে পারবো না কারণ অনেক বেশি ঠান্ডা আমি নর্মাল জ্যাকেট পরে আসবো বলছে ওকে ঠিক আছে তো ভালো লাগছে আর উইন্টারে যেটা হয় যে অনেক বেশি ফ্যাশনেবল ড্রেস পরা যায় অনেক কিন্তু অনেক খাবার খাওয়া যায় এক্স্যাক্টলি তারপরে এই জন্য উইন্টার খাওয়া যায় রাইট কজ ফ্যাশনেবল ক্লোথস থাকে অনেক ভেজিটেবলস আইটেম অনেক থাকে इवन পিঠার আইটেম থাকে অনেক বেশি যেটা হয় যে শীতকাল আসলে খুব বেশি ওয়েট করে থাকি কবে আমাদের সেই গ্রামের বাড়িতে যাব গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে এ ও এ মানে এক এক দিন এক একটা বাসায় পিঠার আইটেম তৈরি করা হয় খুব এক্সাইটেড থাকে এখন তো মনে হয় না সেগুলো এনজয় করা হয় এত এখন বেশি করা হয় কারণ কি কারণ হচ্ছে যে এত বেশি খাবার খাই আমরা লাইক মানে দেশের বাইরে যাচ্ছি বাংলাদেশে খাচ্ছি আমরা কিন্তু ঘরের খাবার খুব কম পাই কারণ সারাক্ষণ আমরা বিজি থাকতে হয় আমাদের সো মনে হয় যে দুই তিন দিনের জন্য যদি একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি তখন ওই টাইমটা শুধু আমার নিজের জন্যই থাকবে খাবার দাবার কথা আবার তার মানে এই জিনিসটা খুবই ভালো লাগে নিজের কাছে আচ্ছা দেশের বাইরের কথা যখন তোলা হলো তো কিছুদিন আগে লন্ডন ট্যুর থেকে আসা তো এই সম্পর্কে আমাদের কিছু বলে হ্যাঁ কিছুদিন আগে লন্ডন থেকে আসলাম আসলে লন্ডনের ট্যুরটা খুব খুব ভালো ছিল যদিও ওখানে অনেক ঠান্ডা ছিল ওদের জন্য খুব একটা ঠান্ডা না বাট আমাদের জন্য খুব অনেক বেশি ঠান্ডা ছিল বাট খুব এনজয় করেছি উইলিয়াম শেক্সপিয়ারের হাউস ভিজিট করেছি তারপর হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি মানে অনেক জায়গা গিয়েছে এত সুন্দর সুন্দর কিছু জায়গা দেখেছি মানে খুবই ভালো লেগেছে খুবই আমার আমার লাস্ট ইয়ার আগের বার আমি এই টাইমে ছিলাম আমেরিকাতে লাস্ট ইয়ারে তো তখনও খুব খুব এনজয় করেছি লাইক অনেক জায়গা গিয়েছি লাস ভেগাস গিয়েছি গ্র্যান্ড ক্যানে গিয়েছি এটা কি প্ল্যান করা থাকে যে উইন্টার আসতে গেলে কখনো এই কান্ট্রি কখন ওই কান্ট্রি না না ওইটা ওইটার জন্য না যেটা হয় যে হুট করে হয়ে যায় হুট করে হয়ে যায় তারপর 31st এর একটা বিষয় মাথা থাকে তারপরে হচ্ছে থাকে কিছু কিছু যে বছর একবার একটা দূরে কোথাও টুর দিব আর নর্মাল যখন দেখা যায় যে বছর একবার তো যাওয়ার চিন্তা থাকে কিন্তু এটা ঘুরে ফিরে উইন্টারেই পড়ে যায় ও হয়ে যায় আর কি তখন ভালো তখন পরে যায় দেখ আর বাইরের কান্ট্রিতে যেটা হয় যে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ঠান্ডা থাকে লাইক লন্ডন আমেরিকাতে খুব বেশি ঠান্ডা থাকে সো ওইটা একটা বিষয় আর এমনিতে তো শপিং টপিং এর জন্য ব্যাংক প্যালেস যাওয়া আচ্ছা কাজের ম্যাটার একটু জানতে আসি ব্যস্ত চলছে কি নিয়ে এখন এখন সিরিয়াল যাচ্ছে আমার বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে ওটা হচ্ছে ছলে বলে কৌশলে যাচ্ছে একটা চ্যানেলে তারপর হচ্ছে মেগে ঢাকা শহর যাচ্ছে তারপর যাচ্ছে হচ্ছে ক্যাট হাউস গায়ে মানে না আপনি মোরল তারপর মোশার ভয়ের সাথে একটা যাচ্ছে হচ্ছে ভালোবাসা কারে কয় অনেকগুলো সিরিয়াল যাচ্ছে সব ভাইয়ের সাথে আগে কাজ করেছে তো খুবই ভালো যেটা হয়েছে যে মানে খুব মানে হাসাতে পারে সে খুব হাসে মানে কাজ করবো কি ওর এক চুপচাপ একটা ডালক দেবে হাসতে হাসতে পরে আর ক্যামেরা ফাইভ ফোর থ্রি বললো আমি তখন আর কোন রকম মানে হাসতেই থাকি কথাটাই মনে হয় হাসি কথাটাই বারবার মনে থাকে যে কি বললো এটা কি বললো তো এই আর কি ভালো বেশ ভালো আচ্ছা এক্সপিরিয়েন্স নিয়ে যখন জানছি তাহলে একটু আগের দিকে না একটু পুরনো দিক থেকে ফিরে যায় যে একদম শুরুটা হয়েছিল কিভাবে মডেলিং একদম শুরুটা হয়েছিল আসলে অনেক আগেই তখন বাসা থেকে অত সাপোর্ট ছিল না আমার তো হৃদন রনির একটা লাকি এ ক্যামেরার সামনে আসা ফার্স্ট ক্যামেরার সামনে ওটা কি নাটক ছিল ওটা আমার ফার্স্ট মানে ক্যামেরার সামনে আসা রেদন রনির ফার্স্ট সিরিয়াল ছিল আচ্ছা ওকে 26 একটা সিরিয়াল ছিল ওরও ফার্স্ট সিরিয়াল ওটা তো ওইটা থেকে স্টার্ট করেছে এরপর হুমায়ুন সাদর একটা কাজ করেছে মোটামুটি

মেবি এটা এফ এল প্রাণের ওদের তো ওটা আসছে আরেকটা টিভিসির কথা আমার কথা চলছে যদি সবকিছু ঠিক থাকে তাহলে কাজ করা হবে

যে একটা খুব এই শিডিউল হবে ওই শিডিউল হবে তখন ওই টাইমটা মানে ইয়া করে যে আর বেসিক্যালি যেটা হয় যে ভ্যালেন্টাইন্স ডে থাকে তারপর এই ধরনের ছোট ছোট গছি কিন্তু ওই ধরনের ইয়েতে বেশি কাজটা বেশি হয় আর কি আচ্ছা এই যে এতগুলো সিরিয়াল করা হচ্ছে তো এগুলোর মধ্যে মানুষ সবার থাকে না যারা অভিনয় করছেন আপনারা যে একটা পছন্দের ক্যারেক্টার থাকে বা এই ক্যারেক্টারটা আমার খুব করতে ইচ্ছে করে বা আমি করছি এমন কোন পছন্দের চরিত্র আছে কি যেটাতে করার ইচ্ছে আছে বা বলেন না ড্রিম প্রজেক্ট টাইপের কিছু ওইরকম আসলে আর সত্যি কথা যেটা হচ্ছে যে আমি মুভিতে কাজ করিনি আর মুভিতে কাজ করিনি কিন্তু কাজ আপাতত করব না যেহেতু আমার ফ্যামিলির সাপোর্ট নিয়ে এই পর্যন্ত আমি আসছি ফ্যামিলি যদি কখনো বলে তাহলে করব সো দেবদাসের

তারপর যেটা হচ্ছে যে শুরু থেকে তো কখনোই না যে না বাইরে থেকে যেটা মানুষ কানাকুশা করে যে মিডিয়া ক্যামেরার সামনে বাট বাইরের মানুষগুলো যদি একটু কাছে আসতো যে আমরা কতটা কষ্ট করে মানুষ যে বলে যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যে মানুষরা আমাদের অবস্থা কিন্তু সেমই সারাদিন সকাল থেকে শুটিং করি রাতে সেই রাতে কোন ঠিক নাই এগারোটা কখনো বারোটা বাজে বাসায় যাচ্ছি খাওয়া দাওয়ার টাইম টেবিল নাই দুপুরে সাড়ে পাঁচটা তো এত পরিশ্রম করি তো বাইরের মানুষটা হয়তো বা বাইরে বুঝে না তো এই ফ্যামিলি বিষয়টা হয়েছে যে শুরু থেকে যখন আমি মানে স্টার্ট করেছি তখন তারাও একই মতো বুঝতে পারে এরকম আমি বললাম যে চলো আমার সাথে যায় আমার খুব ইচ্ছে তো ফ্যামিলি একবার দুবার বলার পর ঠিক আছে একটু দেখে দেখার পর জিনিসটা বুঝতে পারলো যে আসলে কত কষ্ট বা কত ইয়ে ফ্যামিলি সবাই আসতো কাজে তো আস্তে আস্তে ইয়ে করে জিনিসটা পজিটিভলি নিছে এবং এখন খুবই মানে এখন অনেক সাপোর্ট খুবই সাপোর্ট দেয় আর এখন খুবই প্রাউড ফিল করে এখন মনে হয় না যে তখন কাজ করে যে শান্তিটা পেতাম এখন অনেক বেশি শান্তি পাচ্ছি কারণ একজন আছে পাশে বা কিছু না এখন হচ্ছে অনেক বেশি এক্সাইটেড থাকতাম শুরুর কাজ ছিল তো অনেক এক্সাইটেড থাকতাম কি হবে না হবে অ্যাক্টিং হয়েছে কি হয়নি মানে বিভিন্ন বিষয় নিয়ে তো আর এখন যেটা হয় যে এখন পুরো সবকিছু মিলে একটা কনফারেন্স লেভেল অনেক উপরে চলে গেছে তারপর হচ্ছে ফ্যামিলির আছে এগুলো নি আর একটু শুনবো দশটা একটু শুনাবো কিন্তু দর্শক নিচে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি খুব জলদি দর্শক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌরি সেলিম আপনার ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আটে কাঠ নয় নয় দুই পাঁচ এবং আট এক নয় নয় দুই ছয় এই নম্বরে তো চলুন চলে যাই অতিথির কাছে কথা হচ্ছিল অনেক কিছু নিয়ে অনেক আড্ডা হচ্ছিল আচ্ছা একটু জানতে চাইবো যে যে এই এত থাকা হচ্ছে এতগুলো সিরিয়াল করছেন দেন আবার বাইরে ট্যুর দেওয়া হচ্ছে তো এত কিছুর মধ্যে মানে কখনো শিডিউল কনফ্লিক্ট পরে না যে এই কাজটা যেটা হয়েছে যে এখন ডিরেক্টর আমাকে যেমন আজকে এই প্রোগ্রামে আসছি ওই ফোন করে বলছিল আর কি প্রোডিউসার যে তুমি তুমি কবে কবে দেশে থাকো থাকো বাইরে কোথায় আছো আসলে বলো তো তুমি দেশে আছো আমি আসতে পারবা আচ্ছা আমি দেশে আছি তো যেটা হয় যে সবকিছুই না আমি খুব পারফেক্টলি মেনটেন করতে পারি এটা আমার আমি পজিটিভ সাইড বলবো আমি আমার আমি নিজেরটাই বলছি যে সিরিয়ালের ব্যাপারে যে আমি এতগুলো মানে সিরিয়ালে কাজ করছি তো সবকিছু সুন্দরভাবে মেনটেন করছি যে আমি দেশের বাইরে যাওয়ার হলে আমি আগে থেকে প্ল্যানিং থাকে যে আমি এখানে যাব তখন আমার যতগুলো সিরিয়ালের ডিরেক্টর আছে ওদেরকে আমি বলে দিই যে আমি কিন্তু এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত থাকতে পারবো না তো যদি আমার কাজগুলো আগে বা পরে নিতে পারেন সেটা সেভাবে ইয়ে করে তো ওই ওইভাবে হয়ে যায় আর যেটা হয়েছে যে আগে একটা সময় হতো এত বেশি সিরিয়ালে কাজ করতাম লাইক বারোটা তেরোটা শিডিউল দেওয়ার টাইম এখন কয়টা করা হচ্ছে এখন তো আটটা আটটার যাচ্ছে মেবি আট অন ইয়ার যাচ্ছে আগে এখন যাচ্ছে যা মানে কি আগে কিছু কাজ করা ছিল ওইটা অনিয়ার যাচ্ছে এখন আবার শুরু হবে মানে সবকিছু মেনটেন চলছে ওইভাবেই তো এখন আর ওই রকম কোনো প্রবলেম হয় না আমি আমি মানে সব সুন্দরভাবে নিজেকে ট্যাকল দিতে পারে আই থিং আচ্ছা মডেলিং তো করা হয় মডেলিং করা হচ্ছে অ্যাক্টিং করা হচ্ছে তো দুইটার মধ্যে যদি চুজ করতে বলা হয় তো কোনটাকে চুজ করে নেবে সবার আগে অ্যাক্টিং কারণ হচ্ছে যে মডেলিংটা তো ডিফারেন্ট একটা বা স্ক্রিনে বারবার যাচ্ছে আমার একটা অ্যাড সো এটা আমি শুরু থেকে তো এড করেছি প্রচুর অ্যাড করেছি কিন্তু যখনই অ্যাড করতাম তখন তো নাটক অত বেশি করা হতো না বাট আমার নাটকটা আমার খুব টানতো তা যে মায়া চলে আসছে না যে আমি নাটক করব নাটক করব শুরুটা নাটক থেকেই তো শুরুটা হয়েছে না করে কিন্তু করে কিন্তু ওইভাবে নাটক যে খুব তো না তখন খুব মানে অনেক বেশি অ্যাড চলতো আমার মডেল ছিলাম আমি এরপরে হচ্ছে আবার শুরু থেকে যে ইয়ে থেকে নাটকে চলে আসা

কিছু একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে সো ওইটা তো ডেফিনেটলি ভালো লাগে বাট আমি আমাকে যদি বলা হয় যে কালকে টিভিসির শুটিং আছে আর আমার কালকে নাটকের শুটিংও আছে মানে আমার আগের নাটকের ডেট আছে তো আমি অনেকে আছে না যে হ্যাঁ টিভি এর জন্য তার নাটকের শিডিউলটা খেয়ে ফেলবে বা বলবে যে আমি ওটা করব না আমি আমার নাটকটাই করব ওকে আচ্ছা মিউজিক ভিডিওস তো করা হয়েছে মিউজিক ভিডিও হচ্ছে করেছি এখন মিউজিক ভিডিওর বিষয়টা হয়েছে যে মানে একটা সময় ছিল যে মিউজিক ভিডিওটা সবাই খুব অনেক বেশি হয়ে যেত যার কারণে পজিটিভলি না নিত কারণ তখন গল্পটা খুব কম ছিল এখন মিউজিক ভিডিও খুব চমৎকার গল্প থাকে দর্শক জনপ্রিয়তা তো অনেক দিন কাটাতে পারে হাসাতে পারে সো এটা অনেক ইম্পর্টেন্ট যার কারণে আমি একটা করেছি মিউজিক ভিডিও নাজিম ভাইয়ের তো নাজিম ভাই তো অনেক ভালো মেকার অনেক খুব ভালো ভিডিও বানায় তো ওটা করেছে সুমন ভাইয়ের একটা গান করেছে বেশ পপুলার মানে যথেষ্ট মানে কেমন সারা পেয়েছে খুবই বেশি সারা পেয়েছে খুবই বেশি সারা পেয়েছে সবাই বলে আপু আপনি মানে এই ভিডিওটা করেছেন খুব সুন্দর লেগেছে খুব ভালো একদম করেছেন ভালো মানে অনেকেই বলে আমাকে ভিডিওটার কথা আচ্ছা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন কি করে যে টিভি সি বিজ্ঞাপন গুলো করে নাকি নাটক নাকি যে এখন বলে যে মিজের ভিডিওটা করে অনেক বেশি না না জনপ্রিয়তাটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে এত বেশি সবকিছু ডিরেক্টর থেকে শুরু করে प्रोड्यूসার থেকে শুরু করে চ্যানেল তো হচ্ছে চ্যানেল সবকিছু এত বেশি তো একটা কাজ করে আমি বেশি দিন থাকতে পারবো না ওই কাজটার কথা ভুলে যাবে মানুষ আমি যে এখন বলবো যে আমি অয়ের গল্প করতাম অয়ের গল্প নাটক ছিল একটা চ্যানেলে যেত অয়ের গল্প আমি অনেক করেছি এত বেশি সারা পেয়েছি আমার মনে হয় যে দশটা মানে কাজ করলো একটা অয়ের গল্প করলে আমার মনে হয়তো যে মানে সবাই অয়ের গল্পের কথাই বলতো যে অয়ের গল্প আমি দেখেছি সো এখন কিন্তু আর গল্পের কথা কেউ বলে না ঠিক আছে তো এই জিনিসগুলা হয় যে এত বেশি বেশি হয়ে গেছে আমি দেখা যায় যে চার বছর আগে একটা কাজ করেছি খুব ভালো ছিল এখন আবার দেখা যাচ্ছে যে ওই কাজের কথা সবাই ভুলে গেছে আবার এখন সেম এখন হচ্ছে আর এখন কিন্তু ভালো ভালো অনেক বেশি কাজ হচ্ছে হচ্ছে যে এটা ভালো হচ্ছে না বা এটা হচ্ছে অনেক ভালো ভালো কাজ হচ্ছে इवन আমাদের দর্শক যারা চলে গিয়েছিল তারা আবার ব্যাক করেছে বাইরে আচ্ছা তাহলে সামনে আপনারা আর কি কি কাজ দেখতে পাচ্ছি আমরা সামনে এই সিরিয়ালগুলো চলছে এক ঘন্টাও চলছে বেশ কয়েকটা কথা চলছে আর হচ্ছে নতুন সিরিয়ালের সিরিয়ালের একটা কথা চলছে রুলিন ভাইয়ের একটা কথা চলছে ওটা যদি হয় তাহলে এই তো মানে সিরিয়াল নাটক এক ঘন্টা আর হচ্ছে টিভিসি এই তো অনেক অনেক ধন্যবাদ আপু এত কষ্ট করে আমাদের একুশে সকালে আসবার জন্য আর আমাদের দর্শক আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর একুশে টেলিভিশনকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবসময় আমাকে এখানে ইনভাইট করে ভালো লাগে একুশে টেলিভিশন সবসময় আমি সবসময় বলি যে আমার লাইক আমার একটা সেকেন্ড হোম আর দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে সবাই বাংলা চ্যানেল দেখবেন সবাই অনেক বেশি ভালো ভালো কাজ হচ্ছে সবাই চ্যানেল দেখবেন বাংলা নাটক দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দর্শক কথা ছিল আমাদের আজকে অতিথির সাথে একুশে সকালের আজকের আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো প্রিয় মুখের সাথে নেই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভ সকাল